নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই দেখুন, এখন প্রায় সকাল 7:30 বাজে, রিজু অফিস চলে গেছে, আর রিজু ছানা সকালে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, আপেল কুচি আর গাজর কুচি নিয়ে বসে গেছে। সকালে এটা খেয়েই ও স্কুলে চলে যায়। আসলে স্কুলে ওদের তো ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়, কিন্তু একদম না খাইয়ে পাঠাতে আমার কীরকম লাগে, তাই সকালে অল্প কিছু মুখে দিয়েই তারপর ও স্কুলে যায়। আজকে ও স্কুলে, ওর প্লে স্কুল বলুন বা কিন্ডারগার্ডেনে বলুন, সেখানে কী করে অ্যাডমিশন পেলো সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু বাচ্চা ছোট অবস্থায় কিন্ডারগার্ডেন বা কিটাতে অ্যাডমিশন পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার, আমার বেশ কসরত করতে হয়েছে। তবে হ্যাঁ, বড় বয়সে কিন্তু অতটা সমস্যা হয় না, ক্লাস 1 থেকে কিন্তু অ্যাডমিশন পাওয়া যায় খুব তাড়াতাড়ি, মানে গভর্নমেন্ট থেকেই নিয়ে চলে যায় স্কুলে বাচ্চাদের অ্যাডমিশন করিয়ে। এই দেখুন, এখন একদম রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এখানে তো স্কুলের আর কোনো ড্রেস নেই, যে যার পছন্দ মতো ড্রেস পরে যায়। এখন জুতো পরার জন্য একজন পাগল হয়ে গেছে। এই ভিডিওটা যখন আমি করছি সেই সময় কিন্তু রিভুর বয়স 3 বছর তখনও হয়নি, মানে ওর জন্মদিনের বেশ কয়েকদিন আগেই ভিডিওটা করেছিলাম। আর মোটামুটি ওর 12ই জানুয়ারি জন্মদিন ছিল, আর ও 9th জানুয়ারি থেকে স্কুল যাওয়া স্টার্ট করেছিল। এখানে এমন একটা সমস্যা, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে স্কুলের সেশন শুরু হয়, তো কিন্ডারগার্ডেনে মানে সেপ্টেম্বরের আগে ওকে নেবে না। এদিকে আগের বছর সেপ্টেম্বরে ওর 3 বছর কমপ্লিট হয়নি, আর পরের বছর সেপ্টেম্বর এখনও তো আসেনি, আস্তে আস্তে ওর প্রায় 4.5 বছর হয়ে যাবে। তো এখানে একটা মানে মাঝামাঝি স্কুল আছে যেটাকে বলে মিউটাস জেন্ট্রাম, যেখানে আপনি এরকম 2 বছরের মানে বেশি কিন্তু 3 বছরের মানে কম এরকম বাচ্চাদেরকে আপনি ভর্তি করতে পারেন। তো আমি ভাবলাম যে সেই রকম স্কুলেই ভর্তি করি, তাহলে মোটামুটি 3.5 বছর মানে মেন কিন্ডারগার্ডেনে যাওয়ার আগে এই মিউটাস জেন্ট্রাম যেটা আছে কিন্ডারগার্ডেন, সেইখানে গিয়ে ও মানে সবার সাথে মেলামেশা করুক। কিন্তু প্রথমে না আমি ভয় পেয়েছিলাম যে যদি কাঁদে প্রচণ্ডভাবে, কিন্তু বিশ্বাস করুন প্রথম দিন আমাকে একটু বসে থাকতে হয়েছিল বাইরে, কিন্তু ও কাঁদেনি, ও খুব এনজয় করেছে। আর এখন এখন শুধু ওকে ঘুম থেকে ডাকার অপেক্ষা। আমি ভাবি সকাল 7:30 বা 7:45 ওকে ঘুম থেকে ডাকি, এই ঠান্ডায় মানে কি আনন্দে যে ওঠে আর রেডি হয়ে বেরিয়ে যায়, মানে বরঞ্চ ফিরতে মনে হয় যেন দুঃখ হয়। যাই হোক, তো এই মিউটাস জেন্ট্রামটাতে জানুয়ারি মাসে পাওয়ার জন্য আমি আগের বছর মানে 2023 সালের জুলাই মাসে অ্যাপ্লাই করেছিলাম, মানে 50 বার মনে হয় আমি আর রিজু গিয়ে ওখানে বারবার নক করেছিলাম যে প্লিজ আমাদের ছেলে, মানে যেহেতু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এখন হচ্ছে বা ও খুব মিশুকে, ও বন্ধুবান্ধব চায়, সেই জন্য প্লিজ আপনারা করে মানে রিজু অফিস যাওয়ার পথে আমি যখন সময় পেতাম তখন, নেহাতি কম দূর না, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিট হাঁটা পথে, গিয়ে ওখানে বারবার পিং করতাম ওখানকার ম্যাডামদের, করে করে তারপর অ্যাট লাস্ট ডিসেম্বর মাসে মানে যে ম্যাম, ওর যে ম্যাম, সে কল করে যে একবার এসে প্রথমে দেখে যান যে বাচ্চা এখানে সেটেলড হয় কি না। এখানে টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে 1:4, মানে রিভুদের ক্লাসরুমে 2 জন টিচার আর 8 জন স্টুডেন্ট আছে। যাই হোক, যেদিন ডিসেম্বরে আমি ওকে প্রথম নিয়ে গেছিলাম স্কুলে, সেই দিন কিন্তু ওর ক্লাস টিচার আমাকে বলে দিল যে দেখুন, যদি প্রচণ্ড কাঁদে মানে আমরা সামলানোর চেষ্টা করব, যদি সামলাতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু স্কুলের অ্যাডমিশন আবার ক্যান্সেল হয়ে যাবে, কারণ এখনও প্রায় প্রচুর বাচ্চা লাইনে আছে, যেসব বাচ্চারা বেরিয়ে যায় সেই জায়গায় আবার নতুন বাচ্চা ওরা অ্যাডমিট করায়। তা আমি বললাম যে ঠিক আছে, সেই জন্য তো আমি ভীষণ ভয় পেয়েছিলাম যদি কান্নাকাটি করে তো কি হবে, কিন্তু উল্টে দেখা গেল যে ও তো কান্নাকাটি করলো না, আমি এত টেন্স ছিলাম যে আমাকে ওর টিচার এসে সান্ত্বনা দিত যে সব ঠিক আছে, ও ভীষণ ভালো চাইল্ড, আপনি এত কমপ্লায়েন্ট বাচ্চা, আপনি এত কেন টেনশান করছেন। যাই হোক, এখন ওদের স্কুলের দরজার সামনে চলে এসেছি, দেখুন এখন কি তাড়াহুড়ো ওর স্কুলে ঢোকার, মানে আমাকে যে জুতো জ্যাকেট এগুলো ছাড়াতে দেবে সেই উপায় না, হুড় মুড় করে ছাড়িয়ে এখনও দৌড়াতে দৌড়াতে আগে ভেতরে ঢুকবে। এমনি আজকে একটু লেট হয়ে গেছে 5 মিনিট, আমার এই ভিডিও করার চক্করে ওর একটুখানি ধীরে ধীরে আমি প্র্যামটা ছেড়েছি, সেই জন্য ওর একটুখানি লেট হয়ে।
বাচ্চা যদি শান্ত ধীস্থিরভাবে স্কুলে যায় তাহলে একজন মায়ের যে কি শান্তি, মানে সেটা এখন আমি ফিল করছি। কারণ দিল্লিতে থাকতে আমি ওকে আমাদের সোসাইটির মধ্যে একটা ছোট্ট প্লে স্কুলে দিয়েছিলাম, তখনও অনেক ছোট ছিল, 18 মাস বয়স ছিল তখনও, কিন্তু তখনই আস্তে আস্তে অল্প অল্প করে কথা চালু করেছিল বলে আমি ভেবেছিলাম যে একটা স্কুলে দিই তাহলে কথাটা আরও ভালো ডেভেলপ হবে। কিন্তু মানে তখনও টিচারই ভয় পেয়ে গেছিলো যে 18 মাস বাচ্চার বয়স, এখনই স্কুলে করবে না? আমি বললাম থাক, 2-3 ঘন্টা একটু যাবে, খেলবে, আমার মানে সেরকম না, জাস্ট সবার সাথে একটু মেশামেশি করা। তো অতটা ছোট ছিল তো সেই সময় না, ও স্কুলে আসার জন্য প্রায় 21 দিন মতো একটানা কেঁদেছিল, তারপর গিয়ে ও ধীরে ধীরে স্কুলটাতে সেটেল হয়েছিল। তো সেই ভয়টা আমার মধ্যে খুব কাজ করেছিল, কিন্তু এইখানে দেখলাম ও জাস্ট মানে ফার্স্ট ডে আমি বসেছিলাম আর সেকেন্ড ডে আমি মনে হয় 15 মিনিট মতো স্কুলে বসেছিলাম, আর আমার আসতে হয়নি, মানে এরপরও আমাকে ঠেলেই বের করে যেন ক্লাসরুমে ঢুকে যায়। এই দেখুন বাস এসে গেছিল, বাসে উঠে পড়লাম, একদম ফাঁকা বাস, ও স্কুল থেকে আমার বাড়ি হচ্ছে 4টে স্টপেজ, একদম বাড়ির সামনেই যে স্টপেজটা আছে সেখানে এই বাসটা নামায়। 11:30 স্কুলটা ছুটি হয় সকাল 8:30 থেকে 11:30, আর এই বাসটা 11:45 আসে, আর মোটামুটি 11:52 সময় আমাদের বাড়ির সামনে নামিয়ে দেয় এই বাসটা। তো আমার ভীষণ সুবিধা হয়, মোটামুটি বাড়িতে এসে রান্নাবান্না শেষও হয়ে যায়, টাইমিংটা এত সুন্দর, এসেই ওকে স্নান করিয়ে ভাত ভাত খাইয়ে, যেহেতু অত সকালে ওঠে বাচ্চা মানুষ তাই খুব তাড়াতাড়ি ও ঘুমিয়ে পড়ে। ছোট বয়স থেকে আমার ওকে স্কুলে পাঠানোর মেন কারণটা হচ্ছে একটু ডিসিপ্লিন শেখা, একটু সময়ের সাথে তাল মিলিয়ে কাজগুলো করা, আর দিনের শুরুটা আর শেষটা সুন্দরভাবে করা। আর স্কুলের থেকে সেটা মানে বেশি কেউ দিতে পারে না, স্কুলের এনভায়রনমেন্ট, আশেপাশের বাকি বাচ্চা বন্ধুদের সমস্ত দেখে তাদের থেকে শেখা, এর থেকে ভালো লার্নিং আমি নিজে মনে করি যে আর কিছুই হয় না। বাড়িতে যতই বাবা মার মানে গোচরে থাকুক, সেখানে একটা এত আনকন্ডিশনাল লাভ, একটা অ্যাফেকশন বা একটা প্যাম্পার্ডনেস থাকে, সেইখানে বাচ্চা কোনোভাবেই না মানে নিজের ইয়ে করে ডেভেলপ করাটা আমার মনে হয় ওঠে না। সেই জন্য আমি বাচ্চাদের একটু স্কুলে পাঠানোর পক্ষে খুবই মানে খুবই বেশি আমি পক্ষে বলতে গেলে। এখন সন্ধেবেলায় আমরা 3 জন মানে রিজু অফিস থেকে ফিরে এসেছি এখানে DM বা ড্রগরি মার্কেটে, এখানে এসেছি ফটো তুলতে। আসলে আমাদের সমস্ত পাসপোর্ট সাইজের ফটোগুলো না অনেকগুলোই করিয়ে এনেছিলাম, কিন্তু এখানে এত ডকুমেন্টেশন প্রসেস থাকে ওই ভিসার সময়, তো সেই সমস্ত জমা করতে করতে আমাদের মোটামুটি পাসপোর্টের ফটো শেষ হয়ে গেছে। আর তখন যখন তাড়াহুড়ো করে দিল্লি থেকে করিয়েছিলাম তো সেটার না সফট কপি কিছু আনা হয়নি, তাই এখন এই DM এসেছি পাসপোর্ট সাইজের ফটো তোলার জন্য। হ্যাঁ, তো DM থেকে তো বেরিয়ে গেছি, বেশ দেখুন ঝপ করে কিন্তু সন্ধেটা নেমেও গেল। তাই রিজু বললো চল আজকে আর বাড়িতে রান্না করতে হবে না, এই সামনে যে আমাদের এক অদ্বিতীয় চাইনিজ রেস্টুরেন্ট আছে ওখান থেকে খাবার কিনে আমরা বাড়ি যাবো। না ঠিক আছে চলো, এইরকম সুযোগ কি আর হাতছাড়া করা যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই যে DM-এ গেলাম, আমি ফটো তুললাম, রিজু ফটো তুললো, কিন্তু আমার ছানাকে কিন্তু ফটো তোলানো গেল না। মানে DM পুরো চিৎকার করে কাঁপিয়ে ও কিছুতেই জ্যাকেট খুলবে না, এই করবে না, সেই করবে না, মানে এত বেশি মতামত জাহির করলো যে কিছুতেই, অনেক চেষ্টা করেও কিছুতেই আর DM-এ ফটো তোলা হলো না। ওর জন্য পরে আমরা ঠিক করেছি কোনো একজন প্রফেশনাল ফটোগ্রাফার কে বেশি পয়সা দিয়ে হলো আমাদের অ্যাপ মানে বুক করতে হবে ওর এই পাসপোর্ট সাইজের ফটো তোলার জন্য। আর দেখুন এই ক্রিসমাসটা সদ্য সদ্য গেছে বলে কি সুন্দর যীশু খ্রিস্টের জন্মের ওপর একটা স্টোরি লাইন এই দোকানটাতে সাজিয়েছে। ক্রিসমাস বেশ কিছুদিন হলো চলে গেলেও এখনও কিন্তু এখান থেকে ক্রিসমাসের ভাইবটা যায়নি, সেই জন্য এই মানে এরকম সুন্দর করে সাজানো, বা রাস্তায় দেখুন সমস্ত লাইট দেওয়া, স্নোফ্লেক্স লাইট, বিভিন্ন সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো, সেগুলো কিন্তু এখনও বেশ অব্যাহতই আছে। আর এইটা আমার দেখতে এত ভালো লাগছে যে বেশ অনেকক্ষণ সময় এটার সামনে দাঁড়িয়েছিলাম, আর সেই ফাঁকে বাবা আর ছেলে যে এগিয়ে কত দূর চলে গেছে তার আর ঠিক নেই। যাই হোক, সামনে মার্কেট প্লেস পড়বে যেটা হচ্ছে ননর ফেভারিট জায়গা, আইসক্রিম খাওয়ার জায়গা। যদিও আমি এখন অনেক নিশ্চিন্ত এই মাইনাস টেম্পারেচারে আইসক্রিমের দোকান অবভিয়াসলি বন্ধ থাকবে, কিন্তু তাহলেও ও ওখানে একবার নামবেই নামবে। আর নেহাত ওই চাইনিজ রেস্টুরেন্টটা অনেক রাত অবধি খোলা থাকে, প্রায় 10টা 11টা অবধি, সেই জন্য একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা হবে না।
যেহেতু আগের বেশ কয়েকদিন ধরে প্রচুর বরফ পড়েছিল, সেই জন্য বরফগুলোকে কিভাবে মানে সমান করে একটা কি সুন্দর প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে দেখেছেন স্কি করার জন্য? এখানকার লোকজনেরা তো প্রচণ্ড পরিমাণে স্কি করতে ভালোবাসে আর ওয়াটার সার্ফিং করতে ভালোই বাসে। তো যাই হোক, এখন আবার আমরা এখানে আইসক্রিমের দোকান বন্ধ দেখে আবার এগিয়ে চলেছি, যাতে এবার হোটেলে যাবো, রেস্টুরেন্টে খাবারটা মানে পিক আপ করতে যাব। আর এখানে আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, এখানে কিন্তু এই ফটো মানে তোলা প্লাস ফটোগুলোকে যে আপনি ডেভেলপ করবেন সেইটার কিন্তু চার্জ প্রচণ্ড। আমাদের প্রায় এক একজনের ফটোতে মনে হয় চারটে করে না ছটা করে যেন কপি দিল, তার জন্য আমাদের প্রায় লাগলো হচ্ছে 8 ইউরো করে, মানে প্রায় 750 টাকার কাছে। মানে এটা ভীষণই গায়ে লাগার মতো একটা ব্যাপার, মানে চারটে না ছটা ফটো আমরা জাস্ট প্রিন্ট করালাম আর তুললাম বলে 750 না 800 ইউরো মতো লাগলো। তাও ননদটা তোলা তো হয়নি এইবার, যাই হোক। সেই জন্য যদি বাইরের দেশে ভীষণ এই খরচাটা বেশি, তাই যখনই কেউ আসবেন সবাই কিন্তু প্রচুর প্রচুর ফটো না নিয়ে আসবেন, মানে পারলে 90 কপি 94 কপি। আমরা তাড়াহুড়ো করে আনতে ভুলে গেছি, বা দিল্লিতেও ফটোর দাম খুব কম নয়, কলকাতা থেকে করালে হয়তো সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা তো জার্মানি আসার আগে আর কলকাতা হয়ে আসেনি, দিল্লি থেকে ডাইরেক্ট এসেছিলাম, তাই আর মানে কলকাতারই সুবিধাটা নেওয়া হয়নি। কিন্তু বেশি করে ভারতবর্ষ থেকে অবশ্যই করিয়ে আনবেন, কারণ এখানে পাসপোর্ট সাইজ ফটো মোটামুটি করাতে গেলে দেউলিয়াও হয়ে যেতে হতে পারে। রেস্টুরেন্টে আগেই রিজু বলে রেখেছিল, তো আমাদের পিক আপ ছিল, এখন গিয়ে খাবারটা পিক আপ করে আমরা বাড়ি চলে যাব। আর ননের জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে না, কারণ এখানে রেস্টুরেন্টের খাবারগুলো ভীষণ লাইট করে, যথেষ্ট অয়েল ফ্রি করে, সেই জন্য ওরও খেতে খুব একটা অসুবিধা হবে না। আর ও ভীষণ ভালোবাসে এই রেস্টুরেন্টের নুডলস, এমনিও চাউমিন খেতে খুব ভালোবাসে, তো এই রেস্টুরেন্টের চিকেন মাশরুম নুডলস আর ক্রিসপি চিকেন বলে একটা আইটেম আছে, ওইটা খেতে ও ভীষণ ভালোবাসে, তো ওটা অবভিয়াসলি আমরা অর্ডার দিয়েছি। এবার ওর বাবা খাবার পিক আপ করছে, যাই করুক গিয়ে ও কিন্তু সে আইসক্রিম খুঁজেই যাচ্ছে। আর এই দেখুন সামনে এই যে জায়গাটা লাইট লাইট জ্বলছে, এটা হচ্ছে কিন্তু এখানকার ড্রাইভিং স্কুল, এখানে কিন্তু ড্রাইভিং শেখাটা একটা ভীষণ কঠিন জিনিস, মানে আর প্রচুর খরচা সাপেক্ষ, মানে 5000 6000 ইউরো আমি শুনেছি এখানে লোকদের বেরিয়ে যায়। এখানে প্রচণ্ড পরিমাণে ড্রাইভিং লাইসেন্সে এরা ফেলও করিয়ে দেয়। যাই হোক, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত আপনাদের অবশ্যই আমি আপডেট দেবো অন্য কোনো একটা ব্লগে। আর ওদিকে খাবার পিক আপ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাওয়ার পথে, কিন্তু ছানাকে আমি বাড়ি নিয়ে যেতে পারছি না, ওই এমুল্লুক থেকে ওমুল্লুক খুঁজেই যাচ্ছে। এই যে এইটা হচ্ছে সেই আইসক্রিমের দোকানটা যেটা এখন বন্ধ, বুঝলেন তো? সেই জন্য কিন্তু ও তো বুঝতে পারছি না, কারণ সব দোকানে একই রকম দেখতে, সেই জন্য এদিক ওদিক কোথাও পাচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব, এবার আমরা বাড়ির পথে আবার রওনা দেবো, সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর সবাই এই ঠান্ডায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পরের ব্লগ নিয়ে অবশ্যই আসবো। নমস্কার।